15টা বছর যে কোনো আন্দোলন হলে তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দমন করার চেষ্টা করা হতো, ঠিক শেষে এই কথাটা বলেই 16 দিনেই তার আবার ক্ষমতাচ্যুতির ঘটনা ঘটে গেল। মানুষের ভোটের অধিকার যেন ফিরিয়ে দেয়, মূল দায়িত্বটা কার? রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যেতে পারে কিনা এই দায়টা? মূল দায়িত্ব যারা স্টিয়ারিং ধরে বসে আছেন তাদের। যখন একটা বাস চলে যাত্রীদেরও সতর্কতার প্রয়োজন থাকে, কিন্তু যে ড্রাইভার গাড়ি চালান তার উপরে কিন্তু মূল দায়িত্বটা থাকে। তার যে কোনো ভুল সিদ্ধান্ত গাড়িটাকে খাদেও ফেলে দিতে পারে আর তার সঠিকভাবে গাড়ি পরিচালনা গন্তব্যে পৌঁছাতে পারে। ফলে এখন স্টিয়ারিং ধরে আছেন আমাদের এখানে উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের, ফলে দায়িত্বটা তাদের। তারা জেনে বুঝে এই দায়িত্বটা নিয়েছেন এবং তারা জানতেন দেশের অর্থনীতিটা কতখানি ভঙ্গুর, তারা এটা জানেন যে প্রশাসন কতখানি পঙ্গু এবং একদিকে দুর্বৃত্ত আর একদিকে সেটা বলো অনুগত, পুলিশ কীভাবে জনগণের উপর নিপীড়ন করেছে দলীয় বাহিনী হিসাবে, আবার পুলিশ কীরকম দুর্নীতিগ্রস্ত, সব কিছু জেনেই তো তারা এখানে এসেছেন। শিক্ষা ব্যবস্থাটা কতখানি বিধ্বস্ত হয়েছে, চিকিৎসা ব্যবস্থা কীভাবে বাণিজ্যের খপ্পরে পড়েছে, এবং আমাদের যে প্রবাসী শ্রমিক যারা রেমিটেন্সের টাকা পাঠান সেই প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে এই খবরও বেরিয়ে এসেছে 4 মন্ত্রীর সিন্ডিকেটের কাছে 24,000 কোটি টাকা। মালয়েশিয়া যাওয়ার জন্য খরচ হওয়ার কথা 70,000 টাকা, সেখানে তারা 3.5-4 লাখ টাকা করে নিচ্ছিলেন। এগুলো তো সব পত্রিকায় এসেছিল, এগুলো জেনেই তো তারা এখানে এসেছেন, ফলে দায়িত্বটা তাদের। এখন যে বিষয়টা একটু আমরা খেয়াল করতে হবে, মূল ফোকাস কোনটা হবে? একটা লুটপাটের অর্থনীতিকে অর্থনীতির সঠিক ধারায় নিয়ে আসা, একটা জবাবদিহীন রাজনৈতিক ব্যবস্থাটাকে জবাবদিহির আওতায় নিয়ে আসা, একটা ফ্যাসিস্ট একটা কর্তৃত্বপরায়ণ সরকারকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসা, এটা যদি ফোকাস থাকে তাহলে আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটনা ঘটবে কিন্তু আমাদের লক্ষ্যচ্যুত হওয়া যাবে না, কক্ষচ্যুত হওয়া যাবে না, এই জিনিসটা তাদের খেয়াল রাখতে হবে। এবং সেক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করুন, যে একটা সময় মানুষ দাবি করলে দমনপীড়ন নেমে আসতো, দাবি করাটাকে বলা হতো যে সরকারের ভাবমূর্তি নষ্ট করা, সরকারের ভাবমূর্তি নষ্ট করাটাকে রাষ্ট্রদ্রোহিতার কাতারে পর্যন্ত ফেলে দেওয়া, এরকম মানে ওই কীভাবে দাবি এবং দমনের ভয়, একদিকে তার প্রয়োজন তাকে দাবি উত্থাপন করতে বলে আরেকদিকে দমনের ভয়ে সে চুপ করে থাকতে বলে। একসময় আমরা একটু শ্রমিকরা আমরা এরকম বলতাম যে একটা কথা আমরা খুব শুনি যে মা মানে সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না, কিন্তু তারপরেও কখনো কখনো সন্তানরা চুপ করে থাকে, কিসের জন্য? দুটো কারণে, একটা হলো ভয়ে আর একটা হলো প্রতারণার কারণে। ভয় কি যে খাবার চেয়ে কাঁদলে আবার হয়তো মার খেতে হতে পারে, সেই জন্য চুপ করে থাকি। আর একটা হলো প্রতারণা, অনেক সময় দেখবেন যে বাচ্চার হাতে ক্ষুধা লাগলে একটু ঝুনঝুনি ধরিয়ে দিলে সে ওটা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। তা আমাদের মাঝে মাঝে নন ইস্যুকে ইস্যু বানিয়ে জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হতো, আবার কখনো কখনো দেশের এই অর্থনৈতিক অবস্থা, দেশের এত উন্নয়ন হচ্ছে সেগুলো চোখে পড়ে না, এইরকম বলে কখনো ইউরোপ বানিয়ে দিয়ে, কখনো বেহেস্ত বানিয়ে, একদল মানুষ বেহেস্তে থেকে বাকিদেরকে মানে নরকে পাঠানোর যে ব্যবস্থা করেছিলেন, এরপরও মানুষ বলতে ভয় পেত, কারণ জীবিকার কথা বলতে গিয়ে আবার জীবন হারাবো না তো, এই ধরনের একটা আতঙ্কের পরিবেশ ছিল। সেখান থেকে যখন অনেক ধরনের দাবির কথা এখন আসছে, আমরা মনে করি একটা ইতিবাচক দিক আছে। মাসুদ কমলপতি ভাই এটাও ঠিকই বলেছেন যে মানুষের ভেতরের অব্যক্ত কথাগুলো বেরিয়ে আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এত দাবি হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে না কিন্তু, এটাও কিন্তু একটা খেয়াল করার মতো, একটা স্ব-আরোপিত শৃঙ্খলাও আছে। তার মানে তারা দাবি করছেন মানে তাদের মনের ব্যথাটাকে, তাদের প্রয়োজনের কথাটাকে সরকারের নোটিশে কর্ণগোচরে নিয়ে আসবার চেষ্টা করছেন, কিন্তু তারা এরকম বলছেন না যে কালকে মেনে নিতে হবে। কিন্তু একটা জায়গায় একটু খেয়াল করার মতো, কোনো কোনো জায়গায় কিছু কিছু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি না এটাও আবার মানুষ খেয়াল করছে, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অপমান করা, আচ্ছা তার ত্রুটি থাকলে সেটা সংশোধনের ব্যবস্থা আছে, কিন্তু যে ছাত্র তার প্রতিষ্ঠান প্রধানকে অপমান করতে শিখছে সে কিন্তু শিক্ষার মূল বস্তুটাই ভুলে গেল, বিনয়, ভদ্রতা এবং শিক্ষকদের মর্যাদা, এগুলো ভুলে গেলে তাকে কিন্তু একদিন হয়তো সে শিক্ষিত হয়ে উঠবে কিন্তু দায়িত্ব সম্পন্ন মানুষ নাও হতে পারে। কারণ বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষদেরকে দেখলাম যে যারা হয়তো ল পড়েছেন বিদেশে, ব্যারিস্টারি পড়ে এসছেন অথবা বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসছেন, কিন্তু ওই জমি দখল করার লোভ ছাড়তে পারেন নাই, ফলে তারা শিক্ষা পেয়েছেন কিন্তু লোভ ছাড়তে পারেননি কেন, কারণ শিক্ষার সঙ্গে একটা সংস্কৃতি লাগে। অনেক আগে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে সংস্কৃতি জিনিসটা কীরকম, সেটা হলো একটা হীরার দূতির মতো,
হীরার দুটো অংশ আছে, একটা হচ্ছে তার পাথরের ভার, আরেকটা তার যে আলোটা প্রতিফলিত করে। সেরকম শিক্ষার একটা দিক আছে, তার একটা সার্টিফিকেটের ভার, আরেকটা তো তার সংস্কৃতির ঔজ্জ্বল্য। আমরা এখানে শিক্ষিত মানুষ দেখেছি, সংস্কৃতিবান মানুষ কিন্তু আমাদের মন্ত্রিপরিষদে খুব কমই আমরা দেখেছি। এমনকি কীভাবে মানুষকে অপমান করা যায় তার একটা প্রতিযোগিতা ছিল। এই জন্য আমরা বলেছিলাম এবারের আন্দোলনের মধ্যে যে তিনটে জিনিস বেরিয়ে এসছে, একটা হলো যে অত্যাচার করা ক্ষমতায় থেকে, দুই হচ্ছে অহমিকা প্রকাশ করা, আমরাই সব করি, আমরা ছাড়া আর কেউ নাই, তিন হচ্ছে কেউ প্রতিবাদ করলে তাকে অপমান করা, চূড়ান্ত অপমান করা। এবং আমাদের দেশের অনেক নামি দামি মানুষ শেষে শুধু অপমানের ভয়ে চুপ করে থাকতেন। এর ফলটা কী হলো, শাসক গোষ্ঠী বুঝতেই পারলেন না ভেতরে ভেতরে অসন্তোষ কত গভীর হয়েছে, কত প্রকট হয়েছে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে যেমন লাভা উদ্গীরণ হয়, ঠিক তেমনি মনে হলো যে হঠাৎ করে ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল জুলাই থেকে আগস্ট। 15টা বছর যে কোনো আন্দোলন হলে তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দমন করার চেষ্টা করা হতো, ঠিক শেষে এই কথাটা বলেই 16 দিনেই তার আবার ক্ষমতাচ্যুতির ঘটনা ঘটে গেল। এটা কি শুধু 16 দিনের ব্যাপার? এর পেছনে কি 16 বছর ছিল না? যে সরকার একটা ভূমিধস বিজয়ে 2008 সালের ডিসেম্বরে বিজয়ী হয়েছিল, সে কেমন করে ভূমিধস পরাজয়ে শুধু পদত্যাগ নয় দেশত্যাগ করতে বাধ্য হলো? এটা কিন্তু আমাদের দেশের তিনটা, আমরা যদি গণ অভ্যুত্থানের চিত্র দেখি, 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খান ক্ষমতা ছেড়েছিলেন ইয়াহিয়া খানের কাছে। অভ্যুত্থান হয়েছিল কিন্তু একখান থেকে আরেকখানে গিয়েছে। 1990 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের সামনের কাতারে আমাদের দুদু ভাইরাও ছিলেন, তখন সাংবাদিক কিন্তু আবার রাজনৈতিক কর্মী সেই হিসাবে মাসুদ কামাল ভাইরাও ছিলেন, যতই সাংবাদিক বলুন কিন্তু তিনি ভিতরে ভিতরে আবার একটু রাজনৈতিক কর্মীও ছিলেন। আচ্ছা, যাই হোক, তারা ছিলেন, আমরাও ছিলাম সেখানে। এরশাদ পদত্যাগ করেছে, জেল খেটেছে, আবার সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছে। আর এবারের গণ অভ্যুত্থান অনেক দিক থেকে অনেক বেশি তীব্রতায়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার সামনে রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না, কিন্তু সাধারণ মানুষ এমন প্রবল প্রতিপক্ষ হয়েছে যে তাকে পদত্যাগ এবং দেশত্যাগ করতে হলো। আমাদের এখানে এটা একটা বিরল ঘটনা। বার্তাটা কি ছিল? বার্তাটা ছিল এই, আর সব রাজনৈতিক দলগুলোর জন্য দুটো বার্তা ছিল, ক্ষমতাসীন তাদের বার্তা ছিল যে দমন পীড়ন নিপীড়ন চালিয়ে কাউকে চুপ করে রাখা যায় কিন্তু তাকে নিঃশেষ করে দেওয়া যায় না, একদিন সেটা আবার ঘুরে দাঁড়ায় এবং তখন মানে অপমানিতের প্রতিশোধ এটা ভয়ঙ্কর রূপে দেখা দেয়, সেটা তাদের ক্ষমতাসীনদের কাছে বার্তা। আর যারা রাজনৈতিক দল হিসেবে মাঠে ছিল তাদেরও খেয়াল করার এটা বিষয় আছে যে আমরা রাজনৈতিক আন্দোলনটা করেছি কিন্তু গণমানুষকে সম্পৃক্ত করবার জন্য সেই প্ল্যাটফর্মটা বড় করে তোলা হয়নি, এবং সরকার সেটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। যদি কোনো রাজনৈতিক দল আন্দোলন করতো তাহলে ওটাকে বলতো ওটা তো রাজনৈতিক দল করছে, মানে আলাদা করে দিত রাজনৈতিক দল এবং জনগণ, সরকার বিরোধী। আর এইবার যখন ছাত্ররা এলো, এই ছাত্র তো দেখুন খেয়াল করে সবাই, আমরা বলছি ছাত্র জনতার অভ্যুত্থান, এখন বলা হচ্ছে 650 জন নিহত হয়েছে, এখন বলছে 819 জন নিহত হয়েছে, এর মধ্যে প্রায় 350 থেকে 375 জন হচ্ছে শ্রমজীবী মানুষ। এবং সেই শ্রমজীবী মানুষ কারা? যদি রিক্সা চালকের কথা দুদু ভাই বললেন না, এরকম রিক্সা চালক, হকার, দোকান কর্মচারী, হোটেল কর্মচারী, ইনফর্মাল সেক্টরে কাজ করা যে মানুষগুলো, তারা কেন এখানে এসেছিল? কারণ ছাত্রদের দাবির মধ্যে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যের বেদনা তো শ্রমজীবীরা সবচেয়ে বেশি অনুভব করে, তারা হয়তো ভাষায় বলতে পারে না কিন্তু বেদনায় বোঝে যে বাজারে বড় মাছ দেখি, আমার তো বড় মাছের পাশ দিয়ে যেতে পারি না, ওই ছোটো মাছ যে কিনবো তারও সামর্থ্য নাই, তাহলে কেন নাই? আবার যখন শোনে যে পিয়নের হাতেও 400 কোটি টাকা আছে, আমার তো দৈনিক ইনকাম 400 টাকাও করতে পারছি না, ফলে বৈষম্য তাকে কি পরিমাণ যন্ত্রণা তার মধ্যে দেয়, এখান থেকে সে তার মধ্যে একটা মরিয়া মানে ভাব এসেছিল যে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতেই হবে। কে আমাকে ডেকেছে আমি জানি না, কিন্তু আমার ডাক পেয়েছি যে এর বিরুদ্ধে লড়তে হবে। ফলে এই জন্য হয়েছে কি, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যে একটা বৈষম্য দূর করার আকুতি ছিল, সেই আকুতিতে সবাই গিয়ে যুক্ত হয়েছে, যেটা শুধু কোনো একটা রাজনৈতিক দল যত বড় ক্ষমতা সম্পন্ন হোক না কেন সে সবাইকে এই জায়গাটা করাটা তার জন্য কঠিন ছিল। আর এটুকু বলে আমি শেষ করি, শেষ বিচারে যে কোনো শক্তিশালী রাজনৈতিক দলের চাইতেও জনগণ কিন্তু অনেক বেশি।